আজকে আমি আপনাদের একটা এআইয়ের সাথে পরিচয় করে দিব এআইটার নাম হচ্ছে ক্রিয়াটিফাই এই এআর মাধ্যমে আপনার ক্লায়েন্টের অথবা আপনার নিজের যদি কোনো প্রকার কোনো বিজনেস থাকে বা অ্যামাজনে যদি আপনি সার্ভিস দিয়ে থাকেন বা আপনি যদি অ্যাফিলিয়েট করে থাকেন তাহলে এই এয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টের ইউআরএল দিয়ে আপনি আপনার প্রোডাক্টের জন্য প্রমোশনাল ভিডিও বলেন অ্যাডভার্টাইজিং ভিডিও বলেন এমনকি আপনি চাইলে প্রোডাক্ট রিভিউ ভিডিও বানিয়ে নিতে পারবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে এই এআই দিয়ে বর্তমানে চায়নাতে অনেক ভালো ভালো সার্ভিস দিতেছে যেমন আগে একজন ইনফ্লুয়েন্সার হায়ার করে সেখানে যদি তিনি এক দুই ঘন্টা ডেলি প্রোডাক্ট প্রমোশন করতো সেক্ষেত্রে তাকে মাসে না হলে পঞ্চাশ ষাট হাজার টাকা দিতে হইতো কিন্তু এই এআই আসার পর থেকে এই এআই দিয়েই অনেকেই আছে তাদের সার্ভিস প্রমোশন করতেছে এবং রাত দিন চব্বিশ ঘন্টায় একজন এআইকেই তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজে লাগাইতেছে তো আমরা সরাসরি আমাদের এই এআইতে চলে যাব। যেটা দিয়ে আমরা কাজ করব নাম হচ্ছে ক্রিয়েটিফাই এআই এই এআই আপনারা যদি একটু ক্রিয়েটি ফাই লেখে গুগলে সার্চ করেন ক্রিয়েটি ফাই তাহলেই দেখতে পারবেন আমাদের মতো এই ওয়েবসাইটে নিয়ে আসবে হ্যাঁ এই ওয়েবসাইটে নিয়ে আসবে জাস্ট আমরা কি করব। এখান থেকে সাইন আপে ক্লিক করবো যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট নাই তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আমাদের এই কাজটা করার জন্য আমরা জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের থাকতে হবে তো আমরা যদি না থাকে আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। ক্রিয়েট করে নেব তো আমি এখানে আমার জিমেল অ্যাড্রেস দিলাম এবং আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব একটা পাসওয়ার্ড আমি সেট করি এবং এই পাসওয়ার্ডটাকে আবার রিপিট করব তো দিয়ে দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করবো আপনারা চাইলে টেন মিনিট জিমেলটা দিয়েও ব্যবহার করতে পারেন এখান থেকে ওয়েলকাম টু ক্রিয়েটিফাই এখানে তাদের কিছু বিজনেস রিকোয়ারমেন্ট আছে আপনি কোন কাজে এটা ব্যবহার করবেন বা আপনি কি করবেন সেটা ধরুন আমরা এখানে মার্কেটিংয়ের জন্য নিব জাস্ট নেক্সট করব এখান থেকে একটা যে কোনো একটা সিলেকশন করবে এটা ওদের সিস্টেম দেওয়া জাস্ট আমরা সেট করবো এখানে ইন্ডাস্ট্রি সেট করতে বলতেছে আমরা এখান থেকে ই কমার্স দিতে পারি দিয়ে নেক্সট করবো এবার এখান থেকে বলতেছে তোমার কোম্পানির কতজন মেম্বর আছে ধরেন একটা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে কি করবা তুমি এই ভিডিওগুলো কিসের জন্য ব্যবহার করবা প্রোডাক্টের জন্য ধরেন একটা দিয়ে দিবেন যেটা দিলে এটা বুলবাল দিলে কোনো কিছু যায় আসে না হোয়াট ডিউ হেয়ার অ্যাভাউট ডিস ওকে তো আমরা এখান থেকে ধরেন ইউটিউব দিয়ে দিলাম দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব তো এখান থেকে সেভ দিতে পারেন নেভার দিতে পারেন তো আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে চাইলে আমাদের নিজেদের ভিডিও দিয়েও কিন্তু আমরা প্রোডাক্ট প্রমোশন ভিডিও বানাইতে পারি আমাদের শুধু একটা ভিডিও দিব এখানে অ্যাভার্টার বানাবো আমাদের নিজের নামে অ্যাভার্টার বানায়া। সে অ্যাভাটার আমাদের ইমেজ শুধু থাকবে ওই ইমেজ এবং আমাদের বয়েস দিয়ে কিন্তু তারা ভিডিও বানাই দিবে এটা আরও মারাত্মক যদি এই ধরনের ভিডিও চান কমেন্ট করে না দেখাই দেব নি তো আমরা আপাতত যেহেতু বলছি একটা ক্লিকের মাধ্যমে আমরা একটা প্রমোশনাল ভিডিও বানাবো সেই জন্য যে কাজটা করবো এখান থেকে আমি চলে যাবো অ্যামাজনে হ্যাঁ অ্যামাজন লেখে সার্চ করব অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে নিব ধরেন আমি চাচ্ছি কোনটা নেওয়া যায় ধরেন এই ঘড়িটা নেই ওয়াচ স্মার্ট ওয়াচ জাস্ট আমি এটাকে ওপেন করলাম এবং এই লিঙ্কটা উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করলাম কপি করে জাস্ট আমি কি করব ক্রিয়েট নাও এখানে ক্লিক করব এখান থেকে আমি আমাদের প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিব দিয়ে দিয়ে জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করব দেখেন কত সুন্দরভাবে তারা ভিডিওটা করে দেয় দেখেন এখানে মোটামুটি তারা মোটামুটি একটা ভালো একটা কি করছে আমাদের কন্টেন্টলেক্সে এবার আমরা যদি চাই এখানে আমাদের লোগো দিতে পারি আমাদের কোম্পানির লোগো যদি চাই সেটা আমরা দিতে পারি এখান থেকে তো আমি আর বা তো চাচ্ছি না জাস্ট আমি নেক্সট করবো এখান থেকে আমাদের ভিডিওর এসিও মানে রেশিওটা চাচ্ছে যেটার মাধ্যমে আমাদের ভিডিও সাইজ হবে আর কি আমরা চাইলে রিলস ভিডিওর যে সাইজটা আছে সেটা নিতে পারি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কাজে খাটানোর জন্য আমরা এই সাইজটা নিতে পারি ধরেন এটা নিলাম এবং ভিডিওটার ডিউরেশন কত হবে তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড পনেরো সেকেন্ড আমরা ধরেন আপাতত পনেরো সেকেন্ড বা ষাট সেকেন্ড যে কোনো একটা রাখতে পারি ধরেন আমি আপাতত তিরিশ সেকেন্ডে রাখতেছি এখানে বলতো টার্গেটেড অডিয়েন্স কারা হবে এটা অপশনাল দেওয়া আছে আপনি যদি চান একটা ভয়েস সেট করে দিতে পারেন জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। তো মোটামুটি আমাদের পাঁচচল্লিশ সেকেন্ডের মতো সময় নিছে। এই সেকেন্ডের ভিতরে তারা আমাদের জন্য একটা প্রফেশনাল মানের একটা স্ক্রিপ্ট তৈরি করবে দেখেন স্ক্রিপ্ট তৈরি করে দিছে এখানে বলতেছে এই প্রোডাক্টের কি তিনটা রিজন নিয়ে বা প্রবলেম সলিউশন নিয়ে এটা অনেক ধরনের ডিসকভার নিয়ে এখানে অনেক ধরনের স্কিপ আছে তো আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন তো আমি আপাতত ধরেন এখান থেকে ম্যানুয়ালি সিস্টেমটা নিয়েই আপাতত প্রবলেম সলিউশনস ওয়ারি থ্রি রিজনস ওকে ধরেন আমি ডিসকভারটাকে সেট করলাম সেট করে আমরা যদি চাই নিচে যদি জেনারেট মোর স্কিপ আরও যদি স্কিপ দেখতে চাই সেটাও আমরা এখান থেকে ক্লিক করলেই চলে আসবে স্কিপগুলো দেখেন ইমোশনাল মোটিভেশনাল ওকে আমি তাহলে মোটিভেশনটাল নিতে পারি জেন নিতে পারি তো আমি ধরেন জেনটাই নিলাম হুম জেন জেট এটা নিয়ে জাস্ট ক্লিক করলাম দেন নেক্সটে ক্লিক করি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ষাট সেকেন্ডের মতো আমাদের এখানে অপেক্ষা করতে হবে তাহলেই দেখতে পারবেন যে আমাদের জন্য একটা প্রফেশনাল ভিডিও তারা মেক করে দিবে একটু আমরা অপেক্ষা করব ওকে দেখেন আমাদের ভিডিও তারা মোটামুটি রেডি করে দিছে এখানে অনেক ড্রাইভের ইয়া আছে আমরা যদি যে সাইজটা আমাদের কাছে বেটার লাগবে অ্যাভার্টার তো আমরা এটা নিতে পারি এবং এখান থেকে চাইলে আমরা কি একটা অ্যাভার্টার সেটও করে নিতে পারি এখানে অ্যাভার্টারে ক্লিক করব অ্যাভার্টারে মানে অ্যাবাতারের যদি আমরা ক্লিক করি তো এখানে অনেকগুলো অ্যাবাতার আসার কথা এখন আসতেছে না অ্যাড অ্যাবাতার ওকে তো আমরা একটু অপেক্ষা করব ধরেন আপাতত একটা ভিডিওর ইয়ারটা সিলেক্ট করি আমি ফুল স্কিন অথবা এটা নিতে পারি এটা নেই এখানে দেখেন অনেকগুলো মডেল আছে আমি আসলে দ্বিদাদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্ব আছি কোনটা নিলে বেটার হবে আমি নিজেই বুঝতেছি না ঠিক আছে তো আমি তো ধরেন কোনটা নেওয়া যায় এটাই নিলাম নিয়ে জাস্ট এবার অ্যাবাতারের উপর ক্লিক করি দেখি আবার আসে কিনা অ্যাড টু অ্যাবাতার তো এখান থেকে আসতেছে না আপাতত বাকি অনেকগুলো আবার এখানে আসে তো এখন আসতেছে না ওকে যাই হোক আপাতত দেখি ভিডিওটা দেখেন এখানে আছে কিন্তু আমি একটু পাচ্ছি না দেখেন একটা ওরা আপাতত বানাই দিছে তো আপনি একটু চেক করে দেখতে পারেন দেখেন সুন্দর করে তো আরেকটু ভালোভাবে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন এখন যখন আমি অ্যাবাতারের উপর ক্লিক করছি তখন দেখেন আবার অ্যাবাতারগুলো অনেকগুলো অ্যাবাতার আপনি যে অ্যাবাতারটা দিয়ে ই করবেন ভিডিওটা মেক করতে চান ছেলে মেয়ে যে কোনো ইউটিউবার মিউটিউবার যেটা নিতে চান সেখান এটা নিতে পারবেন এটা এগুলো দিয়ে কিন্তু আপনি নিউজও করাইতে পারবেন খুবই স্কিপ লেগে দেবেন নিউজ তারা করবে তো আমি ধরেন এই চাইনিজ মেয়েটা নিতে পারি অথবা একজন ইউটিউবার নিতে পারি ধরেন আমি এই চাইনিজ মেয়েটাকে নিলাম নিয়ে জাস্ট আমি কি করব। এটা যখন আমার অ্যাড হয়ে যাবে তখন আমি র্যান্ডারে ক্লিক করব তাহলে দেখবেন যে এখানে আমাদের র্যান্ডার শুরু করে দিবে মানে ভিডিওটা তৈরি হবে আমরা আপাতত আরেকটা বিষয় হচ্ছে এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিলে আপনি আরও প্রপারলি কাজ করতে পারবেন একদম মাথা নষ্ট করা গাছ হবে তো আমরা জাস্ট এটাকে সিলেকশন করে র্যান্ডারে ক্লিক করে দেব এবার বলতেছে র্যান্ডার উইদাউট ওয়াটারমার্ক ওকে আমি তো প্রিমিয়ামটা নিতেছি না আমি আপাতত ওয়াটারমার্ক যুক্ততাই নিব দেন কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা এখানে আপনারা দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু আমাদের টোটাল রেডি হয়ে গেছে তো আমরা যদি চাই এটাকে ডাউনলোড করতে পারি সেটা কিভাবে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি থ্রি ডট থেকে ডাউনলোড হ্যাঁ ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা যদি আমরা আমাদের কম্পিউটার থেকে দেখি আমাদের ভিডিওর ভিতরে কিন্তু ওয়াটারমার্ক আসবে হ্যাঁ দেখেন এটা কিন্তু চলে আসছে ভিডিওটা রেডি হ্যাঁ অনেক সুন্দর ভিডিও তারা মেক করে দিছে কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে ওয়াটার মার্ক কিন্তু আমাদের ভিডিওতে থাকতেছে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে তাদের প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা আছে ওইটা কিন্তু বাই করতে হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি বাই করেন আর দেন তাহলে কিন্তু আপনি সব ধরনের কাজ করে ফেলতে পারবেন আপনার কোনো ওয়াটারমার্ক আসবে না এবং কি আপনি যদি এই টাইপের ভিডিও বানায় অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কি আমাদের ভিডিওর ওয়াটারমার্ক দূর করা যায় এরকম অনেক ভিডিও পাবেন ইউটিউবে যদি একটু সার্চ করেন ভিডিও থেকে কীভাবে ওয়াটারমার্ক দূর করা যায় ভিডিও রিমুভ রিমুভ ওয়াটারমার্ক তাহলে দেখতে পারবেন অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কিন্তু ওয়াটার মার্ক দূর করা যায় হ্যাঁ আপনার ভিডিওর যদি কোনো অর্ডার মার্ক থাকে সেটা কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন এ হচ্ছে বিষয় তাহলে আশা করি যে আপনি এইভাবে আপনার কাজের জন্য খুব সুন্দরভাবে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার প্রোডাক্টের জন্য আরও ভালো ভিডিও তৈরি করে সেটাতে কিন্তু আপনি বুস্টিং করতে পারবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজে লাগাতে পারবেন এটা একদম প্রফেশনাল লেভেলের ভিডিও ঠিক আছে তো আশা করি যে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ